এটা কি মাছ না? চিংড়ি মাছ। এই এটা চিংড়ি মাছ? কত ভারী কত ভারী, এটা রুই মাছ। নমস্কার বন্ধুরা, ভিলপুরে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। এই আজকে আবার দুটো মাছ নিয়ে এসেছি, কিন্তু এটার মধ্যে একটা রান্না হবে, এটা হলো রুই মাছ আর একটা কালবাউস। আর এই দুটোই কিন্তু আমাদের পুকুরের মাছ, সকালবেলায় মাছ ধরতে গেছিলো, মাছ ধরে এনেছে, বাজারে দিয়ে এসছে, আর এই দুটো মাছ বাড়িতে খাওয়ার জন্য নিয়ে এসছে। তো আজকে রুই মাছটা আমি রান্না করব। কিভাবে রান্না করছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চলুন মাছটা কাটি, আজকে মা নেই, আমিই মাছটা কাটবো, রান্না করব। তো বাগানে কি কি সবজি পাই দেখি, সেই সব সবজিগুলো এনে মাছের মাথাটা দিয়ে রান্না করব। নাতি বউ আজ রাঁধবে, আমি রসুন যা লাগে সালাই দেবো। চলে এই দেখেন আমার গো পুহের মাছ, সকালবেলা কাজল গেছিলো জাল গেবাইগো লইয়া নিয়ে এই যে দৌড়গে লইয়া আইসে, দেখেন যে কত বড় হতে আমি পারি না দৌড়কে রাস্তায়, কত চওড়া মাছ নিয়ে এই দুইটা নিয়ে আইসা আর বিক্রি করিয়ে দিয়ে আইসা। এটা হইছে কালবাউস, বটিটাও টেরা বেঁকা হয়ে গেছে। মাছটা ডিম হয়েছে, আগে আমি এরকম দুভাগ করে নিলাম, কারণ এই আমি তত এক্সপার্ট না মাছ কাটায়, তাই মার মতো পারবো না, তার জন্য ভাগ করে নিলাম, এরপরে আঁশটা ছাড়াবো। এটা হচ্ছে আমাদের পুকুরের মাছ, একটু আগে গেছিলাম মাছ ধরতে সকালবেলা, সেটা দেখানো হলো না, সকালবেলা মাছ বিক্রি করে এসেছি হাট থেকে। তো আর একটা এই মাছ দুটো নিয়ে এসেছি বাড়িতে খাওয়ার জন্য, এই একটা আর এইটা। এটা দেখুন, এটা একটা কালবাউস মাছ, অনেক বড় সাইজের মাছ, এটা একদম দেশি রুই, এটাকে অনেকে বীরবল বলে, বীরবল রুই, এই জাতটা খুব বড় হয় দেখি যে একটু। গাড়ি পড়ে গেল, যা তাহলে ড্রাইভার সাহেব, গাড়ি পড়ে গেল তো, দেখি দেখি গাড়ি ফেসে গেছে। চলেন বন্ধুরা, আমি তো কাছে নিয়ে আজকে রেডি হয়ে বসছি, না থাকবে মাছ কাটুক, আমি যাই পয়সা কার কি পাই। বন্ধু ভাই কয়টা পয়সা নেব, পয়সা পোষাইয়া বলছে। বন্ধুরা
এই যে কয়টা পয়সা নিলাম, এখন কটা দেখি লঙ্কা পাই নাকি, কটা লঙ্কা নেব। এই তো ওই যাবে বৌমা, আমার ছেলে টেলে বাড়ি নাই, রাজা টাজা সব এলেম বাজার, এই সারে দেবার লাগছে কটা লঙ্কা নেই। আপনাদের জন্য দেখেন আবার নতুন ঘর হয়েছিল, এই ছাওয়াই বসটা রাখবো, এই পুহর আর ঠান্ডা হাওয়া আসবে ভালো চলেন। উনুনটাকে ধরাই, মাছটাকে ভাজবো। আগে নুন হলুদ মাখিয়ে নি, লবণ হলুদ, এদিকে কড়াইও গরম হয়ে গেছে, কড়াইতে তেলটাকে দিয়ে দিচ্ছি, বাবা জন্মে গরম হয়েছে। আমি মাছ কেটেছি দেখো, মাথা দেখি ওই পুঁইশাক করবে, কুমড়ো আছে গাছে, কুমড়ো আছে গাছে, কচি কুমড়ো নাই, কচি কুমড়ো অল্প আছে। যা গরম পড়ছে বন্ধুরা, এখানে তো দুদিন একটু টেম্পারেচার কম আছে, আর দুদিন ভিড়ও দিতে পারি না, প্রচন্ড গরম এখানে বন্ধুরা, তো বাইরে রান্নাবান্না করা যাচ্ছে না, এতটাই গরম, পানাঘরের উপর দিয়ে কর্কট ক্রান্তি দেখা গেছে, যার জন্য এখানকার টেম্পারেচার খুবই অনেক বেশি, অনেক বেশি। জিরে মশলাটাকে বেটে নিই, সর্ষে, মশলা বাটা হয়ে গেছে, জিরে আর সর্ষে, সর্ষে বাটা দিয়ে গরম ভাত খেতে হবে জানো। এবারে তেলের মধ্যেই আমি দেব একটা শুকনো লঙ্কা আর একটু জিরে, কুচানো পেঁয়াজ, আদা, আদাটা একটু বেটে নিই, সর্ষে দিয়ে রান্না করছি কিন্তু একদম কম মশলায়। ঠাকুমা আবার জানো যে তরকারি দেখতে ভালো হয়, মাছ মাংস যাই হোক, তখন খাবে, আর যদি দেখতে ভালো না এটা খায় না জানো। টমেটো, এগুলো আমাদের গাছের হলুদ টমেটো, আর দুটো কাঁচা হয়েছে, আগে দেবো আদা বাটা, লবণ, খোসা কেমন ছাড়ছে দেখ, সুন্দর দেখো দেখতে। সেদিন তো সেই ঘাটের তরকারি মাথায় মাথা দিয়ে রান্না করলাম না, তোমার নাতির তো হেবি পছন্দ হয়েছিল, তাই আজকে আমি আবার দেখাবো, এটা এত পছন্দ হয়েছে তার পরের দিনও খাইছে, দেখাও এই দেখেন একবারে সব ছাল হচ্ছে। দিয়ে দিচ্ছি জল, কটা কাঁচা লঙ্কা ছিঁড়ে ঝোলের উপরে দেব, মাছগুলো দিয়ে দেবো ঝোলে, এখন পুঁইশাক খাইতে খুব সুন্দর লাগছে, দেশি পটল,
সর্ষে আর জিরে বাটাটা নিয়ে বন্ধুরা, যেখানে রান্না হচ্ছে মাছের ঝোলের অনেক দূরে আমি বসে রয়েছি, তো ওখান থেকে সেন্টটা আসছে, দারুণ লাগছে, দারুণ। এই গরমের মধ্যে মাছের এই সর্ষে বাটা, কাঁচা লঙ্কা, টমেটো আর পেঁয়াজের যে সেন্টটা মাছের সাথে, অসাধারণ আসছে একটা গন্ধ। বৌদি জমি রান্না করছে তাহলে? নাই ঠাকুমা, মাছের ঝোল হয়ে গেছে। দারুণ গন্ধ বাইরে, দারুণ সুন্দর হয়েছে। ঠাকুমা দেখতে ভালো হয়েছে তো? হয়, তাহলে তুমি খাবা তো? হ্যাঁ ঠাকুমা, আমার দেখতে ভালো না হলে খাই না। কড়াইতে দিয়ে দিচ্ছি তেল, দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, জিরে, এবার মাছের মাথাটার মধ্যে দিয়ে দেবো। লবণ দিচ্ছি, তরকারিটা হয়ে গেছে, পুঁই শাকের রুই মাছের মাথা দিয়ে পুঁই শাক, এই রান্নাটা লিমু খুব ভালো করে। দেখো আছে কেমন আছে, দারুণ। গরমের মধ্যে এসব খাবারই বেশি ভালো লাগে, পুঁই শাক তার সাথে রুই মাছের মাথা, আলু, পটল, আলু আছে, কুমড়ো আছে, পটল আছে, গন্ধটাই আলাদা। দারুণ। আজকে আমাদের স্পেশাল গেস্ট আছে, সঙ্গে দেখুন পাশে গুরুদাস দা। নমস্কার বন্ধুরা, আজকে ঘুরে বেড়াচ্ছিলাম পুকুর পাড় দিয়ে, কয় চলো গুরুদা বাড়ি থেকে একটু ঘুরে আসি, নেই দেহ আজকে আটকায় ফেলাইছে। এই যে খাবার তো কি এইসব করছে, এই দেহ রায়তা, এই যে মাছের ঝোল, এই যে রুই মাছের মাথা দিয়ে পুঁই শাক, এ আজকে ফাটাফাটি কীর্তন হয়ে গেছে। আমি তো বুঝতেই পারি নাই যে আমার আজকে এই খাবার এখানে আছে, এমন দিই বাবারে। গোপালের নাম গোপাল, কোথায় আছে? গোপালের নাম গোপাল, লেখা থাকে একদম, বুঝলে? এটা সত্যি বন্ধুরা লেখা থাকে, দেখি একটু খাইয়ে দেখি, এটা লেখা থাকে। তা আবার কি সায়ক, তো গরমের মধ্যে বন্ধুরা সত্যি এই পুঁই শাক আর এদিকে রান্না হয়েছে মাছ, এটা খেয়ে দেখবো একটু পরে। আর এইটা কি চামচ, এইটা দিয়েই তো ভাত খাওয়া যাবে। সত্যি ঠাকুমা কই, ঠাকুমা রেস্ট সবাই কাছে ঘুমাচ্ছে? ঠাকুমা আজকে রোদে তাড়াতাড়ি করে ঘুমায় গেছে। ঠাকুমা খুব ভালো খাবে এটা, সত্যি ঠাকুমারও পছন্দ হবে খুব এই পুঁই শাকটা। পুকুরে দেশি রুই মাছ, আমি আজকে মাছ কেটেছি যা বাবা, না ভালো হয়েছে। অন্যদিন মাঝে মাঝে মা হাত লাগায়, আজকে একাই কেটেছো ভালো।
না ঠাকুমা একটু ধরে দিয়েছে। কেমন আছে গুরুদাস দা? খুব সুন্দর আছে রান্না, সত্যি এসব রান্দা অনেকদিন পর আবার পাইলাম, এই স্বাদের কোনো তুলনা হবে না। আমরা একদিন সবাই মিলে যাবো গুরুদাসদার বাড়ি, একটু বৃষ্টি হোক গুরুদা, একটু বৃষ্টি হোক বুঝলে, খাগড়াতে একদিন হবে পিকনিক। না খাগড়াতে হবে হবে, আমরা গুরুদাসদার বাড়িতে গিয়ে একদিন পিকনিক করবো। আমার বাড়ি নিয়ে চলো, চলো সবাই মিলে যেতে হবে। কাকিমারে নিয়ে কচি কচি ভেন্ডি আলু দিয়ে তরকারি আর গরম গরম ভাত। বন্ধুরা ঠাকুমা আর আর এই যে নাতি টুক করে চলে গেছে আমার বাড়ি, আমি এখনো সেই উল্লে চাঁদ বলি নাই কিন্তু, আর আর বৌদির নি যায় নাই ওটা কিন্তু, আমি এখনো সেই উল্লে চাঁদ বলি নাই। ওল ওল যা লাগলো না খেতে, ওল দাবারি মোর হচ্ছে হয়েছে বিখ্যাত ওল, ওল হয়েছে বড়, আমার জীবনে এত ভালো স্বাদের ওল আমি কোথাও খাই নাই। এই ঝোলটা আমার খুব ভালো লাগে, এই চিড়ে চিড়ে পেঁয়াজ দেখুন, এই পেঁয়াজ এইভাবে কেটে রান্না করলে এর স্বাদ হয় দারুণ, আর পেঁয়াজের সাথে টমেটো মিশে গেছে, সাথে আবার কাঁচা লঙ্কা সর্ষে বাটা, গন্ধটাই মানে অন্যরকম বেরোচ্ছে, অন্য লেভেলের। আমার মা এরকম রান্না করে, মাঝে মাঝে এরকম রান্না করে, তো সেই সেই স্বাদ এই লেমুর হাতে পাচ্ছি, দারুণ হয়েছে, দারুণ, সিরিয়াসলি দারুণ হয়েছে। শাকটা যে হয়েছে আজকে সত্যি, শাক দিয়েই মনে কি ভাত কটা খাই নেবো। আমি মনে মনে যেরকম চেয়েছিলাম যেরকম স্বাদ আজকে হয়তো পাবো, একদম সেই পারফেক্ট স্বাদ, একদম কত হালকা রান্না দেখুন, সর্ষে বাটা আছে দেখুন। বন্ধুরা এই মাছ আর খেতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে ঝোলটাই খাই শুধু, আমি ঝোলটা দিয়েই খাচ্ছি ভাত, মাছ লিমু নিয়ে যাও বুঝলে, না মাছটা খাও, কষ্ট করে মাছটা কাটলাম। ঝমঝম ঝমঝম করে বৃষ্টি পড়বে, গায়ে একটু বৃষ্টির শিউরি শিউরি উঠবে, জলগুলো লাগবে ছিটে ছিটে, আর তার মাঝে এই মাছের ঝোল আর গরম গরম ভাত, ধরা ভাত, ব্যাঙের বিয়েটা দিয়ে দেখ তুইও, খুব হালকা রান্না। অবশ্যই বাড়িতে এইভাবে ট্রাই করবেন, মাছের ঝোল একদম পাতলাভাবে, কোনো রকম বেশি মশলাপাতি কিছু নেই, সর্ষে বাটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা জিরে। তাহলে এইবার আমি একটু ঝোলটা টেস্ট করে দিই, সত্যি সর্ষের একদম চিকুন স্বাদটা মাছের সঙ্গে আষ্টে পৃষ্টে লেগে আছে, সেটা মনে হয় কি পাইলাম নতুন করে, এই মানে আর এই আর কোয়া যাবে না, চুপচাপ খাইতে হবে। ঠাকুমা ঠাকুমাকে দারুণ খাবে, ঠাকুমার জন্য পারফেক্ট খাবার হয়েছে। এ তো পিস না, বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করবেন মাছের ঝোলটা বিশেষ করে। বন্ধুরা আজকে এখানে শেষ করছি, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আগামীকাল আবার দেখা হবে। হেভি সুন্দর, এর তুলনা হবে না, আবার এরকম রান্দা আশা করব আবার কবে খাওয়া যাবে, আজকে তো হয়ে গেল হয়ে গেল। কত সাধারণ রান্না বলো তো, একদম সিম্পল রান্না, জিভে লাগছে না কোনো, না একটা হালকা একটা স্বাদ, একদম সিম্পল রান্না, পেঁয়াজ আর সর্ষে লঙ্কা কাঁচা লঙ্কার একটা যে স্বাদ, জিরে বাটা তেজপাতা বাটা।